প্রিয় দর্শক, আমি সোহেল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। এই ভিডিওতে ডিসকাস হবে এয়ারটেলকে নিয়ে। অর্থাৎ সস্তা দামের মধ্যে যদি আমরা কোনো ফোন খুলি, তাহলে কিন্তু প্রথমেই যে আমাদের ব্র্যান্ডগুলো আছে কিংবা যে দোকানগুলো আছে যে মোবাইলটা বের করে দেয়, সেটা কিন্তু হচ্ছে এয়ারটেলের কোম্পানি। অর্থাৎ এয়ারটেলের মূল মোটিভ থাকে সব থেকে কম দামে একটি ভালো অ্যান্ড্রয়েড ডিভাইস, স্মার্ট ডিভাইস আমাদের প্রোভাইড করা। সো এই এয়ারটেল আজ পর্যন্ত যতগুলো মোবাইল ডিভাইস লঞ্চ করেছে, তার মধ্যে থেকে সেরা ডিভাইসকে আমি আজ তুলে নিয়েছি। অর্থাৎ সেরা তিনটি ডিভাইস থাকছে এই ভিডিওতে। আর হ্যাঁ, এয়ারটেলের এই ডিভাইসগুলো কিন্তু সবকিছু 10,000 টাকার মধ্যে। তাহলে আপনি যদি 10,000 টাকার মধ্যে এয়ারটেলের কিছু সেরা ফোন খুঁজছেন, তাহলে কিন্তু এই ভিডিওটি একদমই আপনার জন্য। এখানে আমি টপ তিনটা ডিভাইস নিয়ে কথা বলবো এয়ারটেলের, যেগুলো এয়ারটেল আজ পর্যন্ত লঞ্চ করেছে এবং তার মধ্যে থেকে একদম সর্বেসর্বা। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো টপ থ্রিতে যে ডিভাইসটি আছে, সেই ডিভাইসটি 7,290 টাকায় অ্যাভেলেবেল আছে আপনাদের বাংলাদেশের মার্কেটে। ডিভাইসটির নাম এয়ারটেল ভিশন 1 প্রো। অ্যাকচুয়ালি এই ডিভাইসের সম্বন্ধে আরও বিস্তারিত জানাবার আগে আমি আপনাদের জানাতে চাইবো, এয়ারটেল ডিভাইস কিন্তু একদমই গেমিং ডিভাইস না। এই এয়ারটেল ডিভাইসগুলো শুধুমাত্র ডে টু ডে লাইফের ইউজ করার জন্য একটি স্মার্টফোন। অর্থাৎ এই স্মার্টফোন দিয়ে আপনি হেভি কোনো রকম প্রায় গেমিং করতে পারবেন না। আর আপনি যদি গেমিং করতেও যান, আপনার ডিভাইসের হেলথের ক্ষতি হবে এবং আপনি ভালো পারফরমেন্স পাবেন না। সো এই দিকটা একটু নজর রাখবেন। এই ডিভাইসটিতে থাকছে 6.5 ইঞ্চেস একটা ডিসপ্লে, HD+ ডিসপ্লে, তার সাথে থাকছে 4000 mAh ব্যাটারি। এবং ক্যামেরার বিষয়ে যদি বলি, পেছনেও 8 মেগাপিক্সেল, সামনেও 8 মেগাপিক্সেল। আর হ্যাঁ, 2GB 32GB এবং 3GB 64GB এরকম কিছু ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন, যার দাম থাকছে 7,290 টাকা। আর বলাই যায় যেহেতু এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ডিভাইস, স্মার্ট ডিভাইস, সেহেতু এয়ারটেল এই কম দামের মধ্যে প্রায় ভালো ডিভাইসই লঞ্চ করে। এবং এখানে ইউজ করা হয়েছে ইউনিসোসের এসওসি, অর্থাৎ ইউনিসোসের একটি প্রসেসর, এবং এই প্রসেসরের সাহায্যে শুধুমাত্র টুকিটাকি ডে টু ডে লাইফের কাজগুলো চলবে। এবার আমাদের পরবর্তী অর্থাৎ টপ টু এ যে ডিভাইসটা আছে, সেই ডিভাইসটির নাম হচ্ছে এয়ারটেল ভিশন 2। এই এয়ারটেল ভিশন 2 ডিভাইসটি আপনারা 8,000 টাকায় পেয়ে যাবেন। এরও যদি স্পেসিফিকেশনের ব্যাপারে বলি, তাহলে এটা হচ্ছে 6.6 ইঞ্চিস HD+ ডিসপ্লের সাথে আসছে। এখানে ক্যামেরা ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের ব্যাকে, এবং ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যার সাহায্যে হ্যাঁ বললাম টুকিটাকি কাজগুলো করতে পারবেন। ইউজ করা হয়েছে 4000 mAh ব্যাটারি। আর এয়ারটেলের এই সমস্ত ডিভাইসগুলোতে কিন্তু 5W চার্জার আছে, এটা কিন্তু মাথায় রাখার বিষয়। কারণ হ্যাঁ, কম দামের ডিভাইস দিচ্ছে, তো 5W চার্জারে আপনার ডিভাইসকে চার্জ করতে প্রায় বেশি সময় লাগে। আর এয়ারটেল ভিশন 2কে আমি সেকেন্ড নাম্বারে রেখেছি, কারণ এর ক্যামেরা সেকশনটা, অ্যাকচুয়ালি আপনি যখন মোবাইল নেবেন, এটা কিন্তু আগের মোবাইলের তুলনায় এই মোবাইলে একটু ভালো ক্যামেরা ছবি পাবেন, এবং ভালো ক্যামেরা আছে এই ডিভাইসটিতে। আমাদের টপ 1-এ যাওয়ার আগে আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি যদি ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করতে ভুলবেন না। টপ 1-এ দেখেছি এয়ারটেল ভিশন 2+ ডিভাইসটিকে। কেন? কারণ এই ডিভাইসটি আপনারা 8,990 টাকায় পাবেন। যারা একটু বড় মাপের ডিভাইস খুঁজছেন, তাদের জন্য এটা বেস্ট, কারণ এটা 6.8 ইঞ্চিস HD+ ডিসপ্লের সাথে আসছে আমাদের বাংলাদেশে। অর্থাৎ অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে কিনতে পারেন। এখানে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি, এটা একটা মূল বিষয় যে একটা বড় ব্যাটারি আপনি এই দামের মধ্যে পেয়ে যাবেন। ক্যামেরা এখানে ভালো ইউজ করা হয়েছে, 13 মেগাপিক্সেলের ব্যাকে ক্যামেরা, এবং সামনে আপনার 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অর্থাৎ ক্যামেরাতেও টুকিটাকি আপনি ছবি তুলতে পারবেন, এমনটা না যে বিশাল ডিফারেন্স হবে, তেমন না, বাস ভালোই ছবি উঠবে আপনাদের আশাই করা যায়। আর এটাও আপনার বিভিন্ন রকম ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, অর্থাৎ 2GB 32GB 4GB 64GB ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। সব থেকে যে লোয়ার ভ্যারিয়েন্ট আছে, সেই ভ্যারিয়েন্টের দাম 8,990 টাকা। তো এই দামের মধ্যে এই ডিভাইসটিকে আপনি কিনতে পারেন। কিছু এয়ারটেলের ব্যাপারে যদি আমি বৈশিষ্ট্যের কথা বলি, তাহলে এয়ারটেল কিন্তু গেমিং ফোন না, আগেই বলছি। এখানে ইউনিএসওসি ইউজ করা হয়েছে, যেটা গো এডিশনের দ্বারা তৈরি হয়েছে। অর্থাৎ এই তিনটে ডিভাইসে আপনারা গো এডিশন পাবেন, অর্থাৎ নর্মাল গো এডিশনের যেহেতু অ্যাপ, অর্থাৎ সব কিছু কম কম, আপনারা প্রায় ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। আর প্রসেসরটা যেহেতু 28 ন্যানোমিটারের, সেহেতু একটু ব্যাটারি হাঙ্গার হয়ে থাকে, একটু যেন মনে হবে যে হ্যাঁ ব্যাটারি একটু বেশি ড্রেন হচ্ছে। বাট দ্য ওয়ে, এই দামের মধ্যে এত সুন্দর একটা স্মার্ট ডিভাইস পাওয়াটাও একটা মূল বিষয়। আপনারা কিন্তু এয়ারটেলের এই তিনটে ডিভাইসের মধ্যে আপনার বাজেট ফ্রেন্ডলি হিসাবে যে কোনো একটা ডিভাইস নিতে পারেন। সো আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আমাদেরকে যদি সাপোর্ট করতে চান। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আপনার সাথে দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওটা। টিল দেন, বাই বাই।